ডিলেমাটা কোথায় আমরা বুঝতে পারছি, এক হচ্ছে আমার ইনফ্লেশন আর অন্যদিকে হচ্ছে যে না আমার রিজার্ভ আমদানির ব্যয় সারা দুনিয়া জোড়া ডলারের দাম বাড়া সব মিলায় আমি কি করব। দুইটা একটা কন্ট্রাডিকশন, এটা আমরা ইকোনমিক্সের থিওরিতেও পড়ে আসছি যে দুইটা কন্ট্রাডিকশন। এখন এখানে আমি দেবপ্রিয়দের সাথে সম্পূর্ণ একমত বা আমার নিজেরও একটা মতামত হচ্ছে যে ইনফ্লেশনটা মূল্যস্ফীতিটাকে সামনে রেখে বাজেটের যে মূল লক্ষ্য সেটা মূল্যস্ফীতিটাকে সবচেয়ে মনোযোগ দিয়ে করা দেখা উচিত। এবং এইখানে তবে এখানে আজকে আলোচনার মধ্যে এখন পর্যন্ত যে বিষয়টা আমরা কাইন্ড অফ এখনও পর্যন্ত আসে নাই বা এসেছি একটু ইনডিরেক্টলি, সেটা হলো যে আমরা কি আজকের যে পরিস্থিতিটা এটা কি আমরা 2021 বা গত বছরের বাজেট আলোচনার আগে কি এরকম আশঙ্কা কি আমরা করি নাই করেছি। আমরা কিন্তু বলছিলাম যে কোভিডের 2020 যখন রেমিটেন্সের সার্জ হয়ে যাচ্ছিল, প্রথম আলো থেকেও যখন অনেক ধরনের কথা আমরা আমি বলবো যে কোভিডের সময়ে আমি যত কথা বলেছি ফোনে বিভিন্ন সংবাদপত্র বিশেষ করে প্রথম আলোর সাথে, আমার মনে অন্য সময় এত কখনো, কারণ ইকোনমি কি সুস্থ বারবার প্রশ্নগুলো আসছে এবং তখন কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে। আপনি যদি একটু পেছনে যে পত্রিকাগুলোর আর্কাইভ ঘাটেন, মিডিয়ার বক্তব্যের ইউটিউবে আর্কাইভ ঘাটেন, দেখবেন যে আমরা এই কথাগুলোই বলছিলাম যে এই সার্জ কিন্তু থাকবে না, এটা একটা সাময়িক বিষয় নানান কারণে। এবং সেই কারণে এইটা কিন্তু আশঙ্কা করাই হয়েছিল যে রেমিটেন্স সামনে কমবে, গ্রোথটা কমবে এবং অ্যাবসোলুটলিও কমবে। কাজেই এখনকার বিষয়টা আসলে গত বছরের সাথে তুলনা করে আজকে যদি আমি বলি যে রেমিটেন্সের এত পার্সেন্ট কমে গেছে সেটা একটা বিরাট একটা মানে বিষয়, কিন্তু এটা কিন্তু আমরা জানছিলাম যেটা কমবে কারণ ওটা কোনো স্বাভাবিক অবস্থা ছিল না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হলো যে একই কথা ইম্পোর্টের ব্যাপারেও সত্য, যখন 2020 কোনো ইম্পোর্ট আমার র মানে আসছিল না, শিপমেন্ট বন্ধ নানান কিছু, কাজেই ওই সময় যেটাকে আমরাকে বলি পেন্ট আপ ডিমান্ড, যে ইম্পোর্ট আমার র মেটেরিয়ালের ব্যাপারে হোক, আমার বিদেশ যাওয়ার ব্যাপারে হোক, চিকিৎসা, এই বছর যত মানুষ যে থাইল্যান্ড আর দুবাই চলে গেছে, হ্যাঁ এটা তো আগে হয়নি, আমি নিজে গেছি, আমি যদি বলি যে এটা তো আমি 2 বছর আগে যেটা যেতাম আমি আজকে গেছি, এবং সুতরাং এই ডিমান্ডটার একটা সার্জ আসছে এটাও কিন্তু আমরা ভেবে রেখেছি। একটা হচ্ছে ডুয়াল মুদ্রানীতি, এটা অনেস্টলি স্পিকিং লং টার্মে দিস ক্যানট প্রিভেইল, এটা আসলে প্রিভেইলই করা উচিত না, এটা এটা স্বল্পকালীনই হওয়া উচিত। কিন্তু আমাদের ওই যে আমরা দেখি যে বিদ্যুৎ খাতে যেমন স্বল্পকালীন করে এসে, হ্যাঁ সেইটাই হয়ে গেল, কুইক রেন্টালি হয়ে গেল আসলে আমার স্বল্পকালীনটা, মানে এটা এটাই হয়ে গেল, পারপেচুয়েট করলো, তো সেরকম হওয়া উচিত না এই ডুয়ালটা। তবে এই মুহূর্তে এটা আমার কাছে মনে হয় যে একটা কুশন আমাদেরকে দিচ্ছে, একটা কুশন আমাদেরকে দিচ্ছে এই মুহূর্তে, লং টার্মে এটা গ্র্যাজুয়ালি এটা চলে যেতে হবে। আর আরেকটা শেষ কথা বলতে চাই যে ইন্টারেস্ট রেট নিয়ে ব্যাংকের, সেইখানে আমার কাছে যেটা মনে হয় যে এখন এই মুহূর্তে আমার ইনফ্লেশন কন্ট্রোলের জন্য ইন্টারেস্ট রেট একটা টুল, কিন্তু আমি যেহেতু এক্সচেঞ্জ রেট এবং অন্য জায়গায় যেটা বললাম যে সেইখানে আমার রেগুলেশনটা যদি শক্ত করতে না পারি, আমার একদিকে ইম্পোর্ট কস্ট বেশি থাকে আর এইখানে আমি ইন্টারেস্ট বাড়াই দিই, এই দুইটা মিলে কিন্তু সমস্যা করবে। যদি আমি ওইটা করতে পারি, আমি যদি ওইখানে আমার রেগুলেশন শক্ত করতে পারি, তাহলে আমি এইখানে ইন্টারেস্ট রেটে হাত দিব, না হলে এই মুহূর্তে ক্রেডিট টু দ্য প্রাইভেট সেক্টর বাড়ছে, ব্যবসা বাণিজ্য হয়ে যদি ইনকাম আসে তাইলে আমার ভবিষ্যতে লোন থাকলেও আমি শোধ করতে পারবো। সুতরাং আমি ওই জায়গায় মনে করি যে সেইখানে যদি রেগুলেশনটা শক্ত করতে না পারি তাহলে এখানে ইন্টারেস্ট রেটে হাত দেওয়া ঠিক হবে না। অনেক ধন্যবাদ।